রেকর্ড করাই হয় ও রেকর্ড ভাঙার জন্য। এমনই একটি রেকর্ড ভাঙলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গা। ১৯৯০ সালে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর 3 ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। ওয়াকার ইউনুসের 3 ম্যাচের বোলিং ফিগার ছিল 11 রানে 5 উইকেট, 16 রানে 5 উইকেট এবং 52 রানে 5 উইকেট। ৩৩ বছরের এই রেকর্ড ভাঙতে পারেনি কেউই, তবে অবশেষে শ্রীলঙ্কান হাসারাঙ্গা বাঁক বসালেন এই রেকর্ডে। তবে ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার এবং দ্বিতীয় বোলার হিসেবে এখন টানা 3 ম্যাচে 5 উইকেটের মালিক শ্রীলঙ্কান হাসারাঙ্গা। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত এই মাইক ফলক স্পর্শ করেন তিনি। শ্রীলঙ্কার বড় জয়ের ম্যাচে 79 রান দিয়ে 5 উইকেট শিকার করে নেয় এই লেগ স্পিনার। তার আগে ওমানের বিপক্ষে 13 রান দিয়ে 5 উইকেট এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে 24 রান দিয়ে 6 উইকেট তুলে নিয়েছেন এই হাসারাঙ্গা। ফলে টানা 3 ম্যাচে তার হয়ে গেছে 5 উইকেট বা তারও বেশি উইকেট, রেকর্ড গড়েই রেকর্ড ভাঙার জন্য। Doing crazy dreaming, you're